রতন, এরাই কি তারা যারা এখানে থাকতে চায় ভাড়া? সজলদা, ইনি হচ্ছে ইন্দ্রদা, বিজয় ট্রান্সপোর্টে আমার উনি বস ছিলেন, এখন নিজেই সবজির হোলসেল ডিলার। আর ইনি হচ্ছে বৌদি নীরা। আর ইনি হচ্ছে সজলদা, বিয়ের আগে থেকেই ওনাকে আমি চিনি। আর আমি হলাম সজলদার বউ রিমা। রতন কিন্তু আমাকে বিয়ের পর থেকেই চেনে। আমার সবেদন নীলমণি এক পিস বউ বুঝলেন। রিন্টু চিন্টুকে ওরা হাড়ে হাড়ে চিনে গেছে, ওই যে কালীপটকা আর টিন। ও আচ্ছা, ওদের দুজনকে দেখে বেশ দুষ্টু মনে হলো। আরে দুষ্টু বললেও কম বলা হবে, বুঝলেন? দুটোই একেবারে বাঁদর, বদমাশ, ভয়ঙ্কর বদমাশ। আচ্ছা এই ছেলে দুটো তো বেয়াদব হলো কি করে বলো দেখি? ওর মা বাপ তো মোটেও চঞ্চল না। মা মোটেও চঞ্চল না, তবে বাবার কথা ঠিক বলা যায় না। তুমি কি নিজে খুব শান্ত বলে মনে করো বুঝি? তোমার হাসিটা তো খুব সুন্দর। যা বলেছেন, ওর হাসি দেখলে আমার মনে হয় ওই ঝুড়ি থেকে 32টা মুলো একেবারে হা করে তাকিয়ে আছে, বুঝলেন তো? ফাইট করছি না, এই সত্যি কথাই কি আমরা কোনদিন ঝগড়া করেছি বলো? এই আপনার দাঁড়িয়ে আছেন কেন? আপনি আসুন না। এই রতন, আরে তুমি দাঁড় করিয়ে রেখেছো কেন? এতে ভিতরে নিয়ে এসো। তোমরা তো নাচছিলে, কি করবো? আমি হঠাৎ, আপনি কেন হয়ে গেলাম? আরে তুমি চিন্তা করো না, দুটো দিন যেতে দাও, দেখবে তুমি হয়ে একেবারে তুইতে চলে এসেছে। আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল, এই যে আপনারা ঝগড়া করছিলেন তারপরে হুট করে গান ধরে নিলেন, এটা কি করে সম্ভব হলো? মানে তার ঠিক পরেই আবার নাচ করতে আরম্ভ করলেন। আরে ভায়া, এটাই তো বিবাহিত জীবনের মজা। ঝগড়া যত বেশি প্রেমও তত বেশি। শোনো, তোমার নাম কি যেন বললে? মীরা না? হ্যাঁ শোনো, তোমাকে না আমি আশেপাশের সবার সাথে আলাপ করিয়ে দেবো, মানে তুমি তো এখানে থাকতে আসছো, আলাপটা হয়ে থাকলে ভালো। তোমার সাথেই তো আলাপ করে নিলাম, আর কারোর সাথে দরকার আছে কি? ও, তোমাদেরকে তো বাড়ির আসল মালিকের সঙ্গেই পরিচয় করাইনি। কি হলো হঠাৎ সবাই কেমন যেন চুপ হয়ে গেলেন, হঠাৎ এমন রিয়াকশন কেন? গেলেই দেখতে পাবে। মানে অমনি দৌড়ে পালিয়ে গেল বজ্জাত ছোড়া দুটো। যেমন ওদের মা বাবা তেমনি ওই ছোড়া দুটো বজ্জাত। ওরে বাপ রে বাপ, আমার হাড় মাছ একেবারে ভাজা ভাজা করে দিলে না। সারাটা দিন বাড়ির সামনে কোনো না কোনো ঝামেলা পাকিয়েই চলেছে। নেয়া তোদের ভাড়ার টাকায় সংসারটা চলে, তাই ওদেরকে তো তাড়াতেও পাচ্ছি না। তা যা বলেছে বুঝলে, এই ভাড়ার টাকাগুলোই আমাদের মুশকিলে ফেলেছে। না পারছি গিলতে, না পারছি উগ্রতে, বলো। এই অরে কোকম্মা ঠেকি, এর এই না এতেই তো আমার কপালটা পুড়েছে, আর আজ আমাকে এই দিনটা দেখতে হচ্ছে। ব্যাস হয়ে গেল, যত দোষ নন্দ ঘোষ। হ্যাঁ যত দোষ নন্দ ঘোষ, হ্যাঁ যত দোষ নন্দ ঘোষ। বলি বাবার বাড়িতে বসে ভাড়ার টাকায় গেলার অভ্যেসটা করেই তো সব গোনাসটা করেছ। বয়সকালে একটু চাকরি বাকরি করলে তো এই দশাটা আর হতো না। মাসিমা, এই কে রে? কি চাই, কি চাই এখানে? হ্যাঁ মাসিমা, কালকে যেই ভাড়াটিয়াদের কথা বলেছিলাম, হ্যাঁ তারাই এরা। মাসিমা, এনার নাম ইন্দ্র। পুরীর ব্যবহার দেখে ঘাবড়ে যেও না, ভাড়া পেলেই ওনার শান্তি। কি চুগলি করছিস? হ্যাঁ কি চুগলি করছিস আমার নামে? মাসিমা না না, এই বাড়ির থাকার নিয়মগুলো কি সেগুলি বলছিলাম আর কি। কি আদিক্ষেতার কথা, আমার বাড়ি নিয়ম বলা তুমি কে? হ্যাঁ
বাড়িটা আমার, নিয়ম যত আমি বলবো, বুঝেছ? শোনো বাচ্চা, নিয়মগুলো বলি, কান খুলে শুনে রাখো। এক, সন্ধ্যের পর ঘর থেকে বেরিয়ে এই উঠোন চত্বরে কোন রকম আড্ডা মারা গল্প করা চলবে না। দুই, কুয়ো থেকে জল তুলে জল বেশি খরচা করা চলবে না। আর রাত্রিরে তো নয়ই, ওই ঢাক ঢাক করে কুয়োর মধ্যে বালতি ফেলবে, জল তুলবে, হবে না, আমার ঘুমের ব্যাঘাত করবে, বুঝেছ? আর তিন, আমি বলছিলাম কি, এত কথা না বলে একটা নিয়মের তালিকা ওদের হাতে ধরিয়ে দিলে হতো না? এই, তোমাকে আমাদের মধ্যে কথা বলতে কে বলেছে? হ্যাঁ, কে বলেছে কথা বলতে? একটা তো কাজ করার মনত নেই, খালি ওই খেদা নাকটা যখন তখন যেখানে সেখানে বলিয়ে দিতে খুব ভালো পারো, তাই না? মাসিমা, তাহলে সব কথা পাকা হয়ে গেল, কাল পরশুর মধ্যে ওনারা কিন্তু থাকতে আসছে। না না না, কোথায় পাকা হলো বাবা, কোথায় পাকা হলো, এখনো কাঁচা রয়ে গেছে। অ্যাডভান্সটা দিলে তবে আমি ঘরটা দেখাবো, তখন পাকা হবে। অ্যাডভান্স দেবে তবে পাকা হবে, তবে আমি ওদেরকে ঘরে ঢুকতে দেব, বুঝেছ? তোমরা বুঝেছ? হ্যাঁ, এবার যাও যাও, এই যে দাঁতটা কম বার করো, এখান থেকে বিদায় হও। ঠিক আছে, তাই কথাই রইল। তাহলে একটা নতুন ভাড়াটে এলো, বলো? হ্যাঁ, নতুন ভাড়াটে এলো, আবার কিছু টাকা আসবে, খুব আনন্দ হচ্ছে না? খুব আনন্দ হচ্ছে। এই যে বুড়ো, ওই টাকায় তোমার প্রতিষ্ঠে যেন না পড়ে এই বলে দিলাম। একদম করবে না, দেখো আমি কাটাকুটি খেলছি, করবে না করবে না, তুমি যাও। হ্যাঁ, তাই খেলো, বসে বসে খোঁজ করবো নেই কিছু। নানা যে এই ঘটনাটা কেন ঘটাতে গেল, ও আত্মহত্যা করার চেষ্টা করলো। যা হবার তা হয়ে গেছে তিথি, এখন রানাকে তাড়াতাড়ি সুস্থ করে তোলাই আমাদের একমাত্র কাজ। বাবা, আমি ওকে মাথা গরম করে কিছু খারাপ কথা বলেছিলাম ঠিকই, কিন্তু তার ফল যে এরকম হবে সেটা আমি কখনো কল্পনা করিনি। মামা, দিভাই দিভাই, তুই একটু শান্ত হওয়ার চেষ্টা কর না। দিভাই, শান্ত হতে পারলে তো ভালোই হতো রে, কিন্তু যতবার নিজের ভাগ্যের কথা ভাবছি মাথা খারাপ হয়ে যাচ্ছে। একটা মানুষের ভাগ্য এতটা খারাপ হয়? আজ যদি এই রেস্টুরেন্টটা আমাদের হাতছাড়া না হতো, তাহলে কি এই দিনটা দেখতাম বল? জানিস মা, তোর আর রানার এই একটাই সমস্যা, তোরা সবকিছু বড্ড ওপরে ওপরে দেখিস। রেস্টুরেন্ট হারাতে হলো বলে নিজের ভাগ্যের দোষ দিচ্ছিস, কিন্তু একবারও ভেবে দেখেছিস যে রেস্টুরেন্টটা কেন হারাতে হলো? এই যে সব কাগজপত্র ঠিকঠাক করে দেখে তারপরে কিনতিস, তাহলে আজকের দিনটা দেখতে হতো না। হ্যাঁ বাবা, আমরা নিজেরাই তো তোমাদের হাতে সুযোগ তুলে দিয়েছি কথা শোনানোর জন্য, কিন্তু বাবা তুমিই না বলো, ভুল মানুষ মাত্রই হয়। দেখ মা, ভুল একবার হলে সেটা ভুল হয়, কিন্তু যদি বারবার হয় সেটা কিন্তু বোকামি। দেখ, এখন তোকে সব সময় রানার পাশে থাকতে হবে, ওকে বোঝাতে হবে যে রেস্টুরেন্ট হারিয়ে যাওয়া মানে জীবনটা শেষ হয়ে যাওয়া নয়, ওদেরকে বাঁচতে হবে, জীবনে উন্নতি করতে হবে। আর সব থেকে বড় কথা হলো, এটা মাথায় রাখতে হবে যে তোদের সন্তান আসছে। দিভাই, বাবা কিন্তু কিচ্ছু ভুল বলেনি, তোর হাতে কিন্তু এখন অনেক দায়িত্ব, কিন্তু কিন্তু জ্ঞান ফিরে এলে যদি রানা আবার অস্থির হয়ে ওঠে, আমি ওকে কি করে সামলাবো? দেখ মা, কেউ যখন সুইসাইড করতে যায়, প্রথম প্রথম বেঁচে থাকাটা কিছুতেই মেনে নিতে পারে না। এখন তোকে ওকে ভালোবেসে বোঝাতে হবে যে ও যা করেছে সেটা ঠিক নয়, তুই ওকে একমাত্র ভালো করে বোঝাতে পারিস। কিন্তু বাবা, আমি ওকে কি বলবো, আমি তো কিছু বুঝতে পারছি না। নিন, পেশেন্ট পার্টিকে এটা দিয়ে দিন। কি করে ওকে শান্ত করবো? দেখি ভাই, তুই যদি মাথা ঠান্ডা না রাখিস। শুনুন, ডক্টর আপনাদের পেশেন্টের ডিসচার্জ অর্ডার লিখে দিয়েছেন।
সে কি এত তাড়াতাড়ি ডিসচার্জ অর্ডার লিখে দিয়েছেন? কিন্তু রানা তো এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। দেখুন, আমাদের তরফ থেকে যা করার আমরা তো তা করেছি, এখন জাস্ট একটা মাতালের জন্য আমরা তো বেড আটকে রাখতে পারবো না। বলে কি পেশেন্টকে পুরোপুরি সুস্থ করে তোলা আপনাদের দায়িত্ব নয়? দেখুন, আমাদের যা করার আমরা তো করেছি, এবার আপনি একটু ভাবুন যে এখন যদি সিরিয়াস কোনো পেশেন্ট আসে আমরা তাকে কোথায় রাখবো? এনিন। কাকিমা কোথায় গেছিলে? বাজারে গিয়েছিল, দরকার ছিল। তুই এখানে কি করছিস? আমি তো কলেজে যাচ্ছিলাম, তো ওর জন্যই ভাবলাম রাধাকে ডেকে নিয়ে যাই, একসাথেই যাব। দেখো না কখন থেকে ডাকছি, ডাকতে ডাকতে আমার গলা চিড়ে গেল, তাও উনি শুনতেই পেলেন না। চেঁচিয়ে কোনো লাভ হবে না, ওর বাবা ওকে কলেজে ছাড়তে গেছে। সে কি রাধা আমাকে ছাড়াই কলেজে চলে গেল? তোকে একটা কথা বলি শোনা, আমার মনে হয় তোর আর এই বাড়িতে না আসাই ভালো। আমি ঠিক বুঝতে পারলাম না তুমি কেন এরকম কথা বলছো। বলছি তার নিশ্চয়ই কোনো কারণ আছে। দেখ, তোর দাদার জন্য এই বাড়িতে নিয়মিত অশান্তি হচ্ছে আর সেটা অসহ্যকর। ইন্দ্র কিন্তু নিজের চরিত্রের দোষে তার চাকরিটা হারিয়েছিল, তার জন্য তার কোনো লজ্জা বোধ নেই। আর যার টাকায় এই এতগুলো বছর ও পুরো ফ্যামিলিকে খাইয়েছে পড়িয়েছে, আজ তারই ব্যবসার ক্ষতি করছে ও। কাকিমা, তুমি আমাকে এসব কথা কেন বলছো? বলছি তার কারণ তুই ফ্যামিলির মেয়ে, আর তোকে ছাড়া কাকে বলবো বলতো? আমরা কিন্তু তারপরেও তোকে নিজের মেয়ের মতোই ভাবতাম, নিজের মেয়ের মতোই ভালোবাসতাম। ইন্দ্র কখনো তোকে নিয়ে, কখনো বাড়িতে, কখনো দোকানে গিয়ে এত অশান্তি করছে, তাই আমার মনে হয় যে তোদের কারোর আর এই বাড়িতে না আসাই ভালো। আমি কি বলবো বুঝতে পারছি না। দেখ শোনা, আগের দিন ইন্দ্র এই বাড়ি থেকে তোর হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেছে, আবার তুই এই বাড়িতে এসেছিস, সেটা যদি ইন্দ্র জানতে পারে তাহলে আর শুধু শুধু তোদের ফ্যামিলির অশান্তির জন্য আমি আমার ফ্যামিলিতে কেন অশান্তি ভোগ করবো বলতে পারিস? তাই আমার মনে হয় তোর আর এই বাড়িতে না আসাই মঙ্গল। কাকিমা, আমি তোমাকে কথা দিচ্ছি, দেখ আমি যে এই বাড়িতে আসি এটা আর দাদা জানতে পারবে না। আমি তোকে যা বলবার পরিষ্কার করে বলে দিয়েছি, এরপরও যদি তুই এই বাড়িতে আসিস তাহলে আমি নিজে তোকে এই বাড়িতে ঢুকতে দেবো না, একথা আমি সাফ বলে দিলাম। আবার এখানে এসছো কেন? সেদিন ইন্দ্র টেনে নিয়ে গেল না, তোমাদের জন্য কত ঝামেলা হলো বাড়িতে। একটু আগে কাকিমা কথা শুনিয়ে গেল, এখন তুমিও অপমান করছো। আমি বুঝে গেছি, এ বাড়িতে কেউ আর আমাকে পছন্দ করে না। আমি জানি যদি দাদা আমার এখানে আসার কথা জানতে পারে তাহলে আমাকে আবার মারবে, খুব রেগে যাবে, কিন্তু তবু আমি নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবো। কেন জানো? কেন? কারণ কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি এতদিন আমার মনের কথা তোমাকে বলতে পারিনি, হয়তো মেয়েরা মুখ ফুটে বলতে পারে না তাই, কিন্তু আজ আর পারলাম না। আমি শুধু একটা কথাই জানতে চাই রঞ্জন, তুমি আমাকে ভালোবাসো কি না?
দেখো এই উত্তরটা দিতে না আমার একটু সময় লাগবে। ঠিক আছে, মেনে নিলাম। আমি কাল তোমাকে ফোন করব। আশা করি কালকের মধ্যে তুমি উত্তরটা দিতে পারবে। হ্যাঁ, আমি জানিয়ে দেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সোনার এই ইমোশনকে কাজে লাগিয়ে আমি ইন্দ্রর উপর বদলা নেব। বাবা সাবধান, এখানে কিন্তু সিঁড়ি আছে। রানা দাকে নিয়ে সাবধানে, আস্তে আস্তে, দেখি 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 আমি নিয়ে এসছি। ঠিক আছে, এটা আমি আমার কাছে রাখছি, কালকে দেখি কি কি পাওয়া যায়। বাবা বলছি আমরা বাড়ি চলে যাব। তুমি মাথা খারাপ হয়েছে নাকি? আজ রাত্রিটা তোরা এখানেই থাকবি, কাল সকালে যদি দেখি রানা অনেকটা সুস্থ বোধ করছে তখন ভেবে দেখব। এই মন, বলছি তিথি আর রানার আজকে রাত্রির খাবারটা রেডি কর। হ্যাঁ ঠিক আছে, বিটি হেল্প করবি চল না, তখনই ওখানে দেখে নেব। এই ঝিনুক শোন, ডাক্তার বলেছে ওকে একটু বেশি করে দুধ খেতে, বুঝলি? আচ্ছা তুই যা একটু দুধ নিয়ে আয় তো। ঠিক আছে, আমি এক্ষুনি। শোন, পাল্লা একটু বেশি করে আনিস। আচ্ছা আচ্ছা। তিথি যা রানার পাশে গিয়ে বস, এই সময়টা দুজন দুজনকে আঁকড়ে ধরে থাকার খুব দরকার, বুঝলি? বাবা কি হলো আমার চোখে জল কেন, কাঁদবার কি হলো? বাবা আমরা তোমাকে অনেক খারাপ কথা বলেছি, তোমার সাথে অনেক ঝগড়া করেছি, তাও তুমি আমাদের জন্য এত কিছু করলে। সত্যি এটা আমরা সারা জীবনে কোনোদিন ভুলবো না বাবা। আরে মা হতে চলেছিস না, বুঝবি তাহলে সন্তান কি। আমি কোনো অসাধারণ কাজ করিনি যে নিজের সন্তানের টানে মা বাবা সব কিছু ভুলে যায়, নিজের চিন্তা, নিজের অহংকার, রাগ, মান, অভিমান, সব 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 সব। আবার যদি তোর খুব খারাপ সময় আসে তখন নিজেকে শেষ করে দেওয়ার আগে ভাববি যে তোর যদি কিছু হয়ে যায় তাহলে তোর সন্তানটা কিন্তু ভেসে যাবে, বুঝলে? চলো একটু শোবে, চলো। সরি।